السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. আপনার অন্তর কঠিন কিনা কিভাবে বুঝবেন? আপনার তো টাকা পয়সা অভাব নেই, ভালো ইবাদত করছেন, আপনি দিনী পরিবেশে আছেন, কিন্তু তবুও আপনার অন্তর কঠিন হয়ে যায় কিছু পাপের কারণে। যেমন আপনার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হবে না, আপনি কোনো পাপ করলে তাৎক্ষণিক তাওবা করবেন না বা অনুতপ্ত হবেন না, আপনি মানুষকে ক্ষমা করবেন না, এইভাবে অন্তর কঠিন হয়ে যায়। ধীরে ধীরে বড় পাপের দিকে আপনি অগ্রসর হন। এজন্য আজকে 7টি বিষয়ের কথা আমরা উল্লেখ করছি, যেখানে আপনার মন নরম হবে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে প্রতি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করা। দুনিয়ার জীবনের পর আমাদের মৃত্যুবরণ করতে হবে এবং দুনিয়ার জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা ও বিশ্বাসই মানুষের অন্তর নরম করতে পারে। মরণের পর কবরে যেতে হবে, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে, হাশরের ময়দানে আমলনামা দেখান হবে, আমল ভালো হলে জান্নাত, না হয় জাহান্নাম। এসব কথা চিন্তা ও বিশ্বাসের মাধ্যমে অন্তর বিগলিত হয়। 2 নম্বর হচ্ছে বেশি বেশি কবর জিয়ারত করা এবং কবরে কাছে গিয়ে এই চিন্তা করা যে এই কবরে যে আছে সেও একদিন দুনিয়াতে ছিল, আমার মতো খাওয়া দাওয়া করত, চলাফেরা করত, আজ সে কবরের বাসিন্দা, তার দেহ মাটি হয়ে গেছে, তার সম্পদ তার ছেলে মেয়েরা ভাগ করে নিয়েছে, আমাকেও একদিন তার মতো কবরে যেতে হবে, এতে অন্তর নরম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, কুনতু নাহাইতুকু মা জিয়ারতিল কুবুরি আলা ফুজুরুহা ফাইন্নাহা তারিকুল কলবা, আমি প্রথমে তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কেননা এটা অন্তরকে নরম করে দেয়। 3 নম্বর হচ্ছে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করা। কোরআনে বিভিন্ন জাতি অবাধ্য হওয়ার কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়ার কাহিনী বর্ণিত হয়েছে। চিন্তাশীল মানুষ যদি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে তার অন্তর নরম হবে। বিচার দিবস ও জাহান্নামের ভয়াবহতা সম্পর্কিত আয়াত বেশি পাঠ করা এবং সেগুলোর অর্থ নিয়ে চিন্তা ভাবনা করা। ভালো কিছু হৃদয়স্পর্শী মুগ্ধকর অডিও তেলাওয়াত মোবাইলে রাখার চেষ্টা করা এবং অবসর সময়ে সেগুলো শোনা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল-মুকীমিনা আস-সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাদের হৃদয় ভয়ে কম্পিত হয় আল্লাহর নাম স্মরণ করা হলে, যারা তাদের বিপদে আপদে ধৈর্য ধারণ করে এবং সালাত কায়েম করে এবং আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। 4 নম্বর হচ্ছে অধিক পরিমাণে জিকির করা। অন্তরের কঠোরতা দূর করতে এটি অন্যতম একটি হাতিয়ার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর জিকির বা স্মরণে অন্তরসমূহ প্রশান্ত হয়। এক লোক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে হাসান, আপনার নিকট অন্তর কঠিন হওয়ার অভিযোগ করেছি। তিনি উত্তরে বললেন, তুমি অন্তরের কঠোরতা থেকে বাঁচতে বেশি বেশি জিকির করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জিকির ছাড়া বেশি কথা বলো না, বেশি ফাহেশা ও অনার্থক কথা মানুষের অন্তরকে শক্ত করে দেয়, আর অন্তর শক্ত বিশিষ্ট ব্যক্তি আল্লাহ তাআলা হতে বহু দূরে থাকে। 5 নম্বর হচ্ছে ইস্তেগফার করা। নির্জনে নিজের যাবতীয় গুনাহ ও অপরাধের কথা স্মরণ করে অনুতপ্ত হওয়া।
এবং খাঁটি অন্তরে তাওবা করা, আল্লাহর নিকট দুহাত তুলে কান্নাকাটি করা। এ সময় কবরের আজাব ও হাশরের ময়দানের ভয়াবহতার কথা স্মরণ করা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর মৃত্যুর পরে রয়েছে স্থায়ী, অনাদি ও অনন্তকালে আখেরাতের জীবন। সে জীবনের তুলনায় এই নশ্বর জীবন নিতান্তই তুচ্ছ ও নগণ্য। এই কথাটি বারবার স্মরণ করা। পাপ ক্ষমাকারী, তাওবা কবুলকারী, কঠোর শাস্তিদাতা ও সামর্থ্যবান, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। ছয় নম্বর হচ্ছে আলেম উলামা ও সৎলোকদের সংস্পর্শে থাকা, তাদের সান্নিধ্য লাভ করা, তাদের সাথে চলাফেরা করা এবং তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াসবি নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাআদু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতিয় মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুত। আর আপনি নিজেকে ধৈর্যের সাথে রাখবেন তাদেরই সংসর্গে যারা সকাল ও সন্ধ্যায় ডাকে তাদের রবকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, এবং আপনি দুনিয়ার জীবনের শুভ কামনা করে তাদের থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন না, আর আপনি তার আনুগত্য করবেন না যার চিত্রকে আমরা আমাদের স্মরণে অমনোযোগী করে দিয়েছি, যে তার খেয়াল খুশির অনুসরণ করেছে ও যার কর্ম বিনষ্ট হয়েছে। সাত নম্বর হচ্ছে দোয়া প্রত্যেক মুমিনের প্রধান হাতিয়ার এবং অন্তরের কঠিনতা থেকে পরিত্রাণ দানকারী। অন্তরের চিকিৎসার জন্য আপনি এই দোয়াটি পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা সররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, অর্থ হে হৃদয় সমূহ পরিবর্তন দানকারী, আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটিও পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আমার অন্তর পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।